কেটাতে কইছে না না এই বাস্তব বাস্তবের চাইতে আরো বাস্তব তাহলে এরা তো জানানো আছে হায়দার আলী টাকা খায় নাই গরুর টাকা কেমন লাগে দেখেন না লাইন ধরেছে আপনারা একটু ধৈর্য ধরে থাকেন সিএ লাগু হয়ে যাবে সিএ লাগু করবার জন্যে কতগুলো পদ্ধতি থাকে এরা যেন আর ওই উল্কোর মতো না লাফাতে পারে লাফানোর লোকই থাকবে না তা লাফাবে কিনা সব গ্যারেজ হয়ে যাবে তো লাইন ধরেছে কেবল লাইন ধরেছে জাগা মতো যাবে নেই দুইজন মারামারি করতেছে মার্বেল খেলতাম না আগে আমরা তা একজনের শরীর বাড়ি মোটা বুঝতে পারছেন আর একজন একটু সিপ সিপিয়া তাই মার্বেল খেলতে খেলতে বসা লাগতে লাগতে পিছন দিয়ে ছিঁড়ে যেত ফ্যান ফ্যান ছিঁড়ে যেত না তাই মোটা জোন আর খেলিয়ে পারতেছে না হারিয়ে যাচ্ছে তো তাকিয়ে নিয়ে ওর ওই সেরা জায়গা আর ওই জায়গা টপ কেন আজ দিয়ে দেখে নেটাই আর ওই যে মোটা জন ও আবার বড় লোকের ছেলে তো ওর ব্যান্ড সেরা না ও যখন দৌড় দিয়েছে ও আবার পিছন থেকে কাকিয়ে কুকে নিয়ে এই এই জায়গায় একেবারে শিরদার আর মাঝখানে দিছে ফেল ফেলাই আরে কয় এই তোর তো আমি দিছি ওই জায়গা তুই এই জায়গা দিলি কেন কয় গরতি গরতি আসল জায়গা ঢুকবে ঠিক পাবা নেই তুই যত দৌড়বি আমার তা তত দৌড়বে ওই গরতি গরতি ঠিক কালীঘাটে চলে যাবে আপনারা সিপিআই কেন তৃণমূলের চোর ভরিছে দিদির দুঃখ তাই ইডি সিবিআই ইডি সিবিআই তৃণমূলের চোর ভরিছে দিদির দুঃখ তাই আমি সেদিন তো বিধানসভায় ঢুকলে চিনতেই পারি সত্যি না মিথ্যা একবার খেপি মুড়ি ঢুকলাম রূপ করে বসে রয়েছে বুঝতে পারছেন কি ব্যাপার হয়ে গেছে উপায় না কতটা দুর্বল হলে বলে যে রাজনীতি যে এত নোংরা আগে জানলে অনেক আগে রাজনীতি সারিয়ে দিতা তাদের নিন্দা প্রস্তাব করে গ্রহণ ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে বিধানসভায় কেন বাংলা ইডি আসছে সিবিআই আসছে আমরা এর নিন্দা জানাই তার মানে কি চুরি করার সুযোগ দাও আমার ছেলে পেলেরা পাথর খাবে পানি খাবে কয়লা খাবে চাকরির টাকা বাড়বে 100 দিনের টাকা বাড়বে জনগণকে মেরে মেরে গরুর টাকা বাড়বে ইডি সিবিআই আসতে পারবে না আমরা মেরে মেরে খাবো আর পাথর পেট মোটা হবে আর আমাদের শেয়ার দেবে আর পার্থ প্যার করে বেরোবে মোনালিসা অর্পিতা কায়দা কত মোনালিসা মোনালিসা আমার পার্থ বন্ধু ভালোবাসা মোনালিসা কত কায়দা রে এখন কেমন লাগতেছে জেলখানায় কেমন লাগতেছে চেহারা হয়েছে কি বাদুর চোষা আমের আঠির মতো হয়েছে এখন
আর ইডি খুব সন্তর্পণে অ্যারেস্ট করছে, বারবার ডাকছে। কেন? অ্যারেস্টের পরে যেন প্রমাণ ব্যতিরিকে এভিডেন্স যদি না থাকে তাহলে তাকে জেলে ধরে রাখা যায় না। কোর্ট হচ্ছে নিরপেক্ষ, সিবিআই নিরপেক্ষ, ইডিও নিরপেক্ষ, এরা কোনো দলের কথা শোনে না। সিআইডি দিদি এইবার সেটা তো এখন দেখাই যাচ্ছে। এই জন্যে বারবার বারবার ডাকছে, আসছে না। তার মানে ভয় আছে? আমি তোমাকে ডাকছি, আসছো না, তার মানে ভয় আছে? তুমি সুপ্রিম কোর্টে চলে গেছো, আমার যেন সিবিআই সিআইডি না ডাকে, ইডি যেন না ডাকে, তার মানে তুমি চুরি করেছো। মানুষ কি ভাত খায় না? সবাই কি গাছ মুখে দিয়ে থাকে নাকি? তোমার যাতে সিবি না ধরে তার জন্য তুমি কোথায় যাচ্ছ? এর চাইতে লজ্জা আছে? এর চাইতে লজ্জা আছে কি? এই জন্যে একটু ধীরে ধীরে কেন চলছে জানেন? একদম প্রমাণপত্র হাতে নিয়ে পাকা করে যাতে কোর্টে নিয়ে বলে, এই দেখুন এই এই করেছে, এই এই জায়গা, এই তার ঘটনা, এইবারে দেখি জামিন দেওয়া যায়। কারণ কি? আগে একবার ধরে নিয়ে ওরা জামিন পেয়ে বেরিয়ে গেছে। আগে চারজনকে ধরেছিল না, কয়দিন পরে জামিন পেয়ে বেরিয়ে গেছে। একবার জামিন পেয়ে বেরিয়ে গেলে ওদের লাভ হবে কি তা জানি? আমরা জয়ী হয়ে গেছি, দেখেছ? ধরে রাখতে পারলো না, বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই জন্য এইবার যাতে ফসকাতি না পারে, সিবিআই ইডি সাইন এসে হাতের ভিতরে, তেলটা কি মাছ ধরতে গেলি সাইন দিয়ে না ধরলি পচাস করে বেরোয়, ঠিক বলছি তো নাকি? উল্কো উল্কো বুঝেছ? জলি কসু বাগানে চিন বসে দিয়ে পটাস করে ধরতাম, ধরা নাই ওই ধরা যায় নাকি? ধরতে গেলি খুশি মাছ, হ্যাঁ ওইগুলো সাই দিয়ে ধরতে হয়। সিবিআই ইডি সাই গোসাচ্ছে সাই, যাতে আর এরা ধর খাই না, বুঝতে পারছেন? তাহলে এইগুলো ধরে ধরে খুব বেশি দিন লাগবে না, আর কয়েক মাসের ভিতরে গ্যারেজ হয়ে গেলে দেখবেন আমাদের সিএও লাগু হবে, আর ওই 14 তলার থেকে ডাকাতেরা নিয়েও নিচে নেমে আসবে। এই জয় শ্রী রাম।